গল্পের বই পড়ছে। এটা কোন গল্পের বই দেখি, এটা লাইব্রেরি থেকে আনা হয়েছিল। এই যে বন্ধুরা দেখো, দিনের বেলাতেও ঘরে লাইট জ্বালাতে হয়েছে, দেখতে পাচ্ছো কি অবস্থা। বাইরে ঝেঁপে বৃষ্টি এসছে, আজ থেকে বৃষ্টি হওয়ার কথাই ছিল। তো বন্ধুরা, আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। এখন দুপুরবেলা, লাঞ্চ শেষে স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, রবিবারের এই ব্লগটাই কাল পর্যন্ত কিন্তু কন্টিনিউ হবে, মানে সোমবার 20 তারিখ আমাদের এখানে ভোট। সো ভোট দেখিয়ে শেষ করা হবে আজকের ব্লগ। এই দেখো, মা এখানে গল্পের বই পড়ছে। এটা কোন গল্পের বই দেখি, এটা লাইব্রেরি থেকে আনা হয়েছিল। এই যে, এই হচ্ছে গল্পের বইটার নাম, ঠিক আছে, সমরেশ বসুর। তো মা এখানে গল্পের বই পড়ছে, আর ওইখানে দেখছি যে আমাদের বৃষ্টি শুরু হয়েছে, বেশ বড় বড় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, বেশ ভালো। ছাদে জামা কাপড় তুলতে এসেছিলাম, তখন দেখলাম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, এখন মনে হয় থেমে গেছে। জামা কাপড়গুলো তুলে এখানেই রেখেছি। তো চলো একটু দেখাই তোমাদের, বৃষ্টিটা হলে না তবু একটু ঠান্ডা লাগবে। দেখো ওপরে চারতলার ছাদ থেকেও তোমাদেরকে দেখাবো আকাশের অবস্থা। আর এই দেখো, আমাদের জুজু বুড়ি এখন এলো। গাছগুলো পুরো না গরমে একদম ঝলসে গেছে, দেখতে পাচ্ছ, মানে পাতাগুলো জাস্ট দেখো, পাতাগুলো মানে মুড়ে গেছে একটার সাথে একটা, আর ফুলটাও সেইভাবে হচ্ছে না। দুদিন আগে ফুলটা ভালো ফুটেছিল, আর এই তুলসী গাছটা তো এরকমই হয়ে আছে, নিচে কত তুলসী চারা হয়েছে, এইটা তো তাই, তুলসী গাছ সাইড দিয়ে বেরোচ্ছে, এগুলো সব একই। ঝুঁই গাছটা, ঝুঁই ফুলের অনেক কুঁড়ি এসেছে এইখানে, এখানে, এখানে, আর ওরা সবাই এইখানে এই ঠান্ডায় গাছের ছাওয়ায় ছাওয়ায় থাকে। তো চলো একটুখানি ওপরের ছাদে যাই। এই দেখো, ফোঁটা ফোঁটা পড়তে স্টার্ট করে দিয়েছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এই দেখো আমাদের তজুবুড়ি আর মকুড়ি। চলো, বৃষ্টি স্টার্ট হয়ে যাওয়ার আগে না তোমাদেরকে একটুখানি দেখাই, সব পাখিরা এখন বাড়ি যাচ্ছে। দেখো কাকগুলো ডাকতে শুরু করে দিয়েছে, সব পাখিরা এখন বাড়ি ফিরছে। এই টাইমটা না, এই সন্ধ্যের মুহূর্তটা একদম ভোরবেলা, আর এই সন্ধ্যের মুহূর্তটা মানে দারুণ লাগে, দারুণ লাগে। ওই পাশে দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে, চরম চরম লাগে, জাস্ট জাস্ট দেখো সেই লেভেলের, সেই লেভেলের আকাশটা এত সুন্দর হয়ে যায় এই টাইমটা, মানে অসাধারণ অসাধারণ। তেমন দেখো অন্যদিকে আকাশে প্রচুর মেঘ, প্রচুর মেঘ টিপটিপ করে বড় বড় ফোঁটা পড়ছে অলরেডি। আমি এক্ষণে নেবে যাব, তোমাদের জন্য এলাম তোমাদেরকে ওপরে ছাদে। আর দেখো দূরে ওই আম গাছটা দেখো, কত আম দেখো, জাস্ট দেখতে পাচ্ছ তো, আশা করি দেখতে পাচ্ছ, জাস্ট দেখো ওই গাছটা, প্রচুর আম, প্রচুর, পুরো আমে ভরে গেছে, মানে এত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, তাও আমগুলো না মানে কয়েকটা যেগুলো ঝরে পড়ে গেছে তো গেছে, কিন্তু তাও বেশ কিছু আম রয়ে গেছে। আর ওই গাছটা দেখো, মানে বাড়ির বারান্দায় উঠবে হাত পেয়ে যাবে, জাস্ট মানে বাও। দেখো বলতে না বলতে বৃষ্টি শুরু, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ। আর এই যে দেখো, চলো আমি নেবে যাই, কারণ বড় বড় ফোঁটা পড়ে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর আমি দেরি করব না, নেবে যাই। গাছগুলো একটু জল পাবে, গাছগুলো একটু জল পেয়ে জাস্ট ঠান্ডা হবে। আর ওই দেখো ওদেরকে ছাদে এখানে খাবার দেওয়া হয়,
ঠিক আছে, এই দেখো এখানে এসে একটুখানি ভাত ছিল ওটা খাচ্ছে। চলো না নিচে যাই, লেগে যাই, বৃষ্টি হোক, পরিবেশ ঠান্ডা হোক, একটুখানি ভালো লাগবে। ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগবে। আজকে রাতের ঘুমটা জোশ হবে, মজা হবে, দেখতে থাকো। বৃষ্টি তো হলোই না, উল্টে দেখো একদম আকাশ পরিষ্কার হয়ে গেল, ছিটে ফোঁটা মাত্র বৃষ্টি হয়েছে। এই দেখো আকাশে চাঁদ, চাঁদ মামা উঠেছে, এই দেখো। এখন চারিদিকে অন্ধকার হয়ে আসছে, তো বন্ধুরা ভাই এখানে সন্ধে দিচ্ছে দেখতেই পেলে, আর আমি এখানে বোতলটা ভরতে যাচ্ছি, চায়ের জল নিতে যাচ্ছি ফিল্টার থেকে, চা করব আমি, আর ভাই সন্ধে দিয়ে দিচ্ছে এই যে ফিল্টার, ফিল্টার থেকে জল ভরে নিচ্ছি, পরিমাণ মতন জল নিয়ে নেব, নিয়ে চাটা বসিয়ে দেব। চা বসিয়ে আজকে তো দিনটা মানে এইভাবেই কেটে গেল, রাত অবধি দেখাতে পারবো কি না জানি না, তবে হ্যাঁ চেষ্টা করব, যদি একান্তই না পারি। এই ব্লগটা যেহেতু মানে বেশি বড় করতে চাইছি না, কারণ কালকেও দেখাবো, কালকেও কন্টিনিউ হবে, মানে আগামী কাল 20 তারিখ পর্যন্ত কন্টিনিউ হবে। তো এই ব্লগটা কিন্তু তোমরা দেখতে পাবে হচ্ছে আমি ছাড়বো মানে আপলোড করব বুধবার, কারণ আমার মঙ্গলবার এই ব্লগটা আপলোড দেওয়া পসিবল না, একটু কাজ পড়ে গেছে তার কারণেই আর কি। সো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ কেউ কিছু মনে করবে না এটার জন্য আশা করছি। তো এখানে দেখো আমি চা ফুটতে দিয়ে দিচ্ছি, চাটা হচ্ছে, আর আমি এখানে কাপগুলো ধুয়ে নিচ্ছি, ছাঁকনিটাও ধুয়ে নেব। তো এখানে জানি না কালকে কীরকম কী ওয়েদার থাকবে না থাকবে, কারণ আজ থেকেই বেশ ভালোভাবে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, আর এখন বিকালের দিকটা অল টাইম বৃষ্টি, আর বৃষ্টি থেকেই থাকে। সো আর কিছু বলার নেই, তো যাই হোক আমার চা ফুটে গেছে, চলো চাটা নামিয়ে নিয়ে দেন চাটা খাই, খেয়ে তারপর ফিরে আসছি তোমাদের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, দেখতে থাকো। বন্ধুরা আমি এখন শুয়ে শুয়ে আকাশে চাঁদ দেখছি, ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। আকাশে দেখতেই পাচ্ছ চাঁদটা, আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে। তো এই গরমে কারা কারা এরকম আমার মতন ছাদে থাকো আর মাদুরের ওপর শুয়ে শুয়ে এরকম আকাশের দিকে তাকিয়ে চাঁদ, তারপরে এই যে মেঘ চলছে এটা দেখতে ভালোবাসো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো দারুণ লাগে, দারুণ দারুণ লাগে। জাস্ট দেখো চাঁদটা মানে সেই লেভেলের একদম, আমি আরও ফোকাস করছি তোমাদের জন্য। দেখো চাঁদটা এখন এরকম লাগছে। আমি কয়েকটা ফটো ক্লিক করেও দিয়ে দেবো তোমাদেরকে চাঁদের, কারণ আমার ফোনেতে না সুপার মুন আছে বুঝলে, তো ওই সুপার মুনেতে চাঁদটা একটা অন্যরকম লাগে, পুরো কাছ থেকে এত সুন্দর একটা লাগে না যে কি বলবো। জাস্ট দেখো দারুণ লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর আমি আকাশ দেখছি আর শুয়ে আছি। এই সেই চাঁদ, চাঁদের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কি ক্লিয়ার এসছে পিকচারটা। তো চলো যাই এবার রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, দেখো মা এখন রাত্রেবেলা এই সাদা আলু চচ্চড়ি করবে, মানে সাদা আলুর তরকারি আর কি, যেটা রুটি লুচি দিয়ে অল টাইম অল ওয়েজ খেতে ভালো লাগে। মানে কালো ফোড়ন, মানে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অসাধারণ লাগে। তো দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সকলকে, আরও একটা নতুন দিনের সাথে সকাল সকাল একটা মেঘলা ওয়েদার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে 20 তারিখ সোমবার, তো
এই ব্লগটাই কন্টিনিউ হচ্ছে আর কি, সো দেখতে থাকো। আর আজকে হচ্ছে ভোট, কালকেই বলেছিলাম, আজকে হচ্ছে আমাদের এখানে ভোট আর কি কলকাতায়। বাইরে দেখেছো মেঘ ডাকছে, এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, মানে দিনের বেলাতেও আলো জ্বালাতে হয়েছে। বন্ধুরা দেখো, দিনের বেলাতেও ঘরে লাইট জ্বালাতে হয়েছে, দেখতে পাচ্ছো কি অবস্থা, বাইরে ঝেঁপে বৃষ্টি এসছে। আজ থেকে বৃষ্টি হওয়ার কথাই ছিল, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, জাস্ট দেখো সকাল থেকে উঠে থেকে এই অবস্থা। আর এখন বৃষ্টি হলেই যে পরিমাণে বিদ্যুৎ চমকায়, মেঘটাকে বাজ পড়ার সম্ভাবনা থাকে, সব জানলা দরজা দেওয়া দেওয়া হয়েছে। দেন এখন মায়ের এদিকে ঘর মোছা টোছা সব হয়ে গেছে, শুধু এই বিছানাটা ঝাড়বে। আজকে যেহেতু ভোট, আজকে যেহেতু ভোট তার জন্য আর কি হয়েছে। দেখো গলাটায়, বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জানো তাহলে বলবে। ট্যাক্সিমোটা দিতে হবে একটা, ঠান্ডা লেগে হয়তো হয়েছে, এরকম আমাদেরও হয়, আমারও চোখ ফুলে যায়, ইয়ে হয়। সো যাই হোক, আমি এখন মানে চাটা খেয়ে নেবো, আর আজকে সেরকম কিছু রান্না করবে না, শুধু ভাতে ভাত হবে আর কি, কারণ আজকে ভোট, ভোট দিতে যাবো আমরা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাট ভাই বলছিলো সকাল সকাল যেতে, বাট সকালবেলা গেলে কি হয়, আর সকালে অত লাইনেও দাঁড়াতে হয়, তাই জন্য ভাবলাম যে একবারে বেলাবেলি যাব, ফাঁকায় ফাঁকায় ভোট দিয়ে চলে আসবো। বাট বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, জানি না এখন কখন থামবে না থামবে, দেখা যাক, যখনই থামুক বেরিয়ে যাব। এদিকে সব কাজ তো কমপ্লিট হয়েই গেছে, শুধু ভাতে ভাতটা বসিয়ে একেবারে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের লাঞ্চ, মাখন ভাত আর আলু সেদ্ধ। আর এখন বাজলো আড়াইটে, আড়াইটের সময় খাওয়া দাওয়া করে এবার বেরোবো ভোট দিতে। গুড আফটারনুন, এখন বাজলো হচ্ছে প্রায় 3:45, হ্যাঁ মানে 4:05 এখন। সো এখন আমি, মা আর ভাই যাচ্ছি হচ্ছে ভোট দিতে, একবারে খাওয়া দাওয়া করে আর কি যাচ্ছি, কারণ এই টাইমটা পুরো ফাঁকা থাকে। আর চলো ভোট দিতে যাই, ভোট দিয়ে এসে তারপর আজকের এই ব্লগটা শেষ করব। আশা করছি তোমাদের এই ব্লগটা আজকের ভালো লাগবে। সো এই যে দেখো, মাও তৈরি হয়ে গেছে অলরেডি, আর ভাই তো রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি, এরকম একটা হালকা পাতলা জামা পরেছি, তার উপরে এই ব্ল্যাক জ্যাকেটটা পরে নিয়েছি, আর এই যে ভাই, ভাইও রেডি হয়ে গেছে। তো আমরা সবাই রেডি, এবার চলো যাই গিয়ে ভোটটা দিয়ে চলে আসি, দেখা হচ্ছে আবার বাড়ি ফিরে। আমরা বেরিয়ে পড়েছি, দেখো
বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, এই যে ভাই আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন, মা আর আমি, তো রোড দিয়ে বেরিয়ে ছবিও তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দিয়েছো তো। আর এখন দেখো সন্ধেবেলা, মানে রাত্রেবেলা আর কি, 9টা বাজলো, আর এমনি ভোটের জন্য আজকে রাস্তাঘাট বেশ ফাঁকা। সব থেকে বেশি ভিড় আমাদের এই জিটি রোডের ওপর থাকা এই যে অ্যালকোহলের দোকানটা, মানে জাস্ট দেখো, আর মানে কি বলবো, অসম্ভব ভিড় থাকে ওখানে, মানে সব জায়গা ফাঁকা থাকলেও ওখানে ভিড়টা থাকবে। আর এখন আমি বাড়িতে চলে এসেছি, এখন বেশ খানিক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়েছে বাড়িতে চলে এসেছি আমি আর ভাই খাবার টাবার নিয়ে, আজকে চাউমিন খাচ্ছি, তো এই সব দেখতে দেখতে খাই আর কি। চলো, টাটা, গুড নাইট।